আসসালামু আলাইকুম গাইজ, আমি হৃদয় হোসেন অনিক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার পিছে দেখতে পাচ্ছেন যে যা সোহেগ, আমি রয়েছি রাশের বিজিবিতে, আর এখানে হচ্ছে রাশের আনন্দ মেলা। যে আনন্দের সন্ধানে সব মানুষ ভিড় জমিয়েছে, আর আমিও 10 টাকায় টিকিট ক্রয় করে ঢুকে গেলাম সেই আনন্দ নেওয়ার উপলক্ষে। সো গাইজ, একটু সামনের দিকে এগুলো রয়েছে, এখানে একটা ব্যাগের দোকান যেখানে ব্যাগ রয়েছে বিভিন্ন রকমের, চাইলে মেয়েরা পারচেস করতে পারে। এবং একটু সামনের দিকে যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে এগুলো সব দোকান আছে পর্দা, কালো পর্দার ভিতরে। এখানে ছোট্ট সোনামণিরা সব মজা করছে, এখানে আমিও উঠতে চেয়েছিলাম, বাট ওখানে টিকিট কাউন্টার আমাকে বলেছে এখানে হাতিদের ওঠা নিষেধ, তাই মতন শরীরটা নিয়ে আর ওঠা হলো না। এখানে রয়েছে মিকি মাউস ডোরেমনের একটা ট্রেন, যেখানে বসতে অনেক ইচ্ছা করছিল, বাট টিকিট কাউন্টার থেকে কেন জানি আমাকে টিকিটই দিচ্ছে না বসার জন্য। কিন্তু আমি বুঝতে পেরেছি আমি বড় হয়ে গেছি, তাই বাকিদের মতন আমিও দাঁড়িয়ে থেকে খালি ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে ভাবতে লাগলাম, ইস, আমি যদি ছোট হতাম তাহলে আমিও এখানে বসতে পারতাম। বাট পরে ভেবে দেখলাম, যদি ছোট হতাম তাহলে আমার আরো 20 বছর পরে বিয়ে করতে হতো, ওই জন্য আমি ভাবলাম যে বড় আছি ভালো আছি। যাই হোক, এসব ফালতু কথা বাদ দিয়ে আমি আবার সামনের দিকে গেলাম মেলাটা ঘুরে দেখার জন্য। বিনা কারণে আমি 15 মিনিট এখানে দাঁড়িয়ে থেকে পানির ভেলকি খেলা দেখছি। তারপরে আমার মনে পড়লো, এ আল্লাহ, আমি তো মেলাটা ভিডিও করতে এসেছিলাম, পানির ভেলকি দেখতে নয়। এই জন্য আমি সামনের দিকে যেতে লাগলাম, আর সেখানে যেয়ে দেখলাম একটা ফুচকার দোকান। ইস, তখন আমার মনে পড়লো আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি আজকে ফুচকা খাইতে পারতাম। আরে দূর থেকে একটা বড় বেলুন দেখে এখানে আসলাম, এসে দেখছি বেলুনের ভিতর দুটো মানুষ, সরি, বাচ্চা ভরে দেওয়া হয়েছে, আর এটা দেখার জন্য ভিড় জমিয়েছে অনেকগুলো মানুষ। তো আমি ভাবছিলাম যে এর ভিতরে এই বাচ্চা দুটোকে ঢুকালো কেমন করে, ওমা বাচ্চাগুলো তো ভালোই খেলছে। এক পর্যায়ে আমার ইচ্ছা চেপে বসলো এর ভিতরে ওঠার, কিন্তু ওখানে যে কাউন্টারে যোগাযোগ করার পরে বলছে তারা, আপনি তো হাতি, এর ভিতরে ঢুকবেন কিভাবে? তাকে তার প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলাম। আসলে এই মেলাটা বড়দের জন্য হলেও সব রাইড গুলো শুধু বাচ্চারা এনজয় করতে পারবে, বড়দের কোনো সিন নাই। এখানে রয়েছে একটা বিশাল ফ্যান, যে ফ্যানটার কোনো পাখা নেই। একটু সামনের দিকে এগুলো, এখানে রয়েছে বাচ্চাদের খেলনা, আর একটু সামনের দিকে রয়েছে মেয়েদের কসমেটিক দোকানগুলা। তাছাড়া এই মেলায় তেমন কিছুই নেই ঘোরার মতন বা ঘুরে দেখার মতন। আর আপনি যদি ছেলে মানুষ হন তাহলে এই মেলাটা আপনার জন্য নয়, এটা শুধু মেয়েদের জন্য এবং বাচ্চাদের জন্য। আমি তো এখানে হুদায় এসেছিলাম, আমার মতন আপনিও যদি হুদায় আসতে চান তাহলে এসে দেখতে পারেন মেলাটা। এই মেলার আসার উদ্দেশ্য ছিল আগুন পান খাওয়ার, বাট এখানে এসে দেখছি আগুন পানের দোকান বন্ধ। সো আমি তো জানি আমার রোদে পোড়া কপাল, এই রোদে পোড়া কপালে আগুন পান লিখা ছিল না, তাই একটু সামনের দিকে গেলাম। আর সামনের দিকে যাইতে চোখে পড়লো AK-47। মেলায় গুলি দেখলেই আমার শুধু গা চুলকাই, বাট আমি তো বড় হয়ে গেছি এগুলো নিলে চলবে না, তাই আমি আবার ভিডিও করার জন্য সামনের দিকে এগোলাম। আর সামনের দিকে এগোতে দেখছি বাচ্চারা ঘোড়ার উপরে বসে থেকে সুন্দরভাবে ঘুরছে, যেটা দেখে অনেক মজা লাগলো। আর একটু সাইডের দিকে তাকালে দেখা যায় এখানে একজন ফুল বেচছে, আর ফুল কিনছে একটা বোরকা আলি, যে বোরকা আলি আমার দিকে অলরেডি 3 বার তাকিয়েছে, বাট আমি পাত্তাই দিনি। ভাই সব কিছু জায়গা নিয়ে গেই। এখানে হচ্ছে দ্য কিং স্টার সার্কাস, আর যাদের সার্কাস দেখার ইচ্ছা হচ্ছে তারা 80 টাকাতে টিকিট ক্রয় করে সার্কাস দেখতে পারেন। বাট আমার এই সার্কাস দেখার কোনো ইচ্ছা নেই, কারণ আশেপাশে যে সার্কাস দেখলাম এটাই আমার পেট ভরে গেছে। এই মেলাতে ঘুরে দেখার মতন আর কিছুই নেই। এখানে রয়েছে অনেক ধরনের খাবার, যেগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে। এখানে দেখছি একটা টেডি উল্টাভাবে আছে, মনে করলাম মরে গেছে, আমি আবার গলা টিপে দিলাম। টিপে দেওয়ার পরে দেখছি এখানে আবার লেখা আছে মাই সুইট হার্ট, এমনি হয় না বা তেনা। এখানে বো পিটানোর জন্য পেয়ে যাবেন ছন্নি, সাথে পেয়ে যাবেন জিলাপি। এখানে জোস একটা লাইট জ্বলছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এখানে রয়েছে অনেক ধরনের আচার, যেমন কিশমিশের আচার, আপেলের আচার, আরো অনেক আচার রয়েছে, লেবুর আচার। সো এই ছোট্ট মেলাটাই আমি ঘুরে অনেক মজা করেছি, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে লাইক মারুন আর সাবস্ক্রাইব করুন, ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।